Assalamualaikum viewers, welcome to my YouTube channel Maksuda Rekha's Kitchen. আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্মোকি চিজি পিৎজা। আর এই পিৎজা বানাতে যা যা লাগবে তা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলে দিব, তো দেখতে থাকুন আমার এই পিৎজা বানাতে কি কি লেগেছে। আর আপনারা কষ্ট করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন, কারণ একটা ভিডিও একটা পিৎজা বানাতে আমি আজকে সারা দিন লেগে গেছে আমার, তো আমাদের এই কষ্টটা সার্থক হবে যখন আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন না টেনে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করবেন, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান। তো দেখতে থাকুন কিভাবে আমি আমার পিৎজাটা তৈরি করেছি। ভিউয়ার্স, আমার চিকেন পিৎজা তৈরি করতে যা যা লাগবে সেটা হচ্ছে, আমি চিকেন পিৎজাটা বানাবো একটু কাবাব স্টাইলে, মানে চিকেন কাবাব স্টাইলে বানাবো, বারবিকিউ টাইপের পিৎজাটা হবে আমার। তো সেই জন্য যা লাগবে, এখানে আমি 2 কেজি আটা নিয়েছি, আর এখানে আমি 2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, 1 কাপ গুঁড়া দুধ, আর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এই ইস্ট। ইস্টটা আমি দিব এখানে, যেহেতু আমার আটার পরিমাণ বেশি 2 কেজি, এখানে আমার 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট লাগবে, আর লবণ স্বাদ অনুযায়ী। এবার আমি আমার পিৎজার ডোটা আগে করে নিব। সো গাইস, এখানে আমরা 1 কাপ দুধ, এখানে আমরা ইস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই ইস্টটা যেন একটু অ্যাক্টিভ হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দুধ দিলে হবে না শুধু, এখানে একটু পানিও লাগবে। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে আমার লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা পিৎজার ডোটা যখন করব আমাদের পানিটা কিন্তু দেখেই দিতে হবে। আর তাইটা আমি দেখাই দিব ডোটা আমরা কিভাবে করি, এটা একটু নরম হতে হবে ডোটা, তাহলে আমাদের পিৎজাটা ভালোভাবে ফুলবে। আর এই পিৎজার ডো দিয়ে কিন্তু আমরা বার্গার ইয়ে সব কিছুই বানাতে পারবো। ভিউয়ার্স, আমার ইস্ট একটু কম হয়ে গেছে, যেহেতু আমার এখানে 2 কেজি আটা, তাই আমি এখন এখানে একটু ইস্টে দুধের ভিতরে ইস্ট দিয়ে আবার এটাকে আমি একটু চিনি দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। দুধটা কিন্তু আমাদের কুসুম গরম হবে। এখানে আমি 6 চা চামচ চিনি দিয়ে দিলাম, আমি অল্প অল্প করে দিয়ে অনেকবার দিছি, কিন্তু আসলে 6 চা চামচ হবে চিনি এখানে দিয়ে, আমি এখন একটু ঢেকে রেখে দিব। ভিউয়ার্স, এবার আমি এর মধ্যে আমার দুধ চিনি আর ইস্টটা দিয়ে দিচ্ছি। আর আমাদের পিৎজার ডোটা কিন্তু আমি আগেও বলেছি একদম নরম করে করতে হবে, তাহলে পিৎজাটা কিন্তু ভালো হবে। এখন আমরা ডোটা ভালো করে মথে নিব। ভিউয়ার্স, আমি বলেছিলাম আপনাদেরকে আমি দেখাবো আমার পিৎজার ডোটা কীরকম হবে। এই যে পিৎজার ডোটা কিন্তু আমরা যদি হাতের থেকে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাই তাহলে কিন্তু পিৎজাটা ভালো হবে না, এরকম যখন আপনার হাতে লেগে থাকবে ডোটা তখন বুঝবেন যে আপনার এই ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। পিৎজার ডোটা আমরা একেবারে স্মুথ করে ফেলবো না এভাবে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে গরম জায়গায় একটু চুলার পাশে নিয়ে আমি রেখে দিব আমার ডোটাকে। গাইজ, এখন আমি আমার র্যাপিং পেপার দিয়ে আমার ডোটা একটু ঢেকে রাখবো। আমার বলটা যেহেতু বড়, এখানে আমাকে 2 বার র্যাপিং পেপারটা দিতে হবে। ভিউয়ার্স, এই যে আমি এরকম র্যাপিং পেপার দিয়ে আমার চুলার পাশে এনে আমি আমার ময়দা ডোটাকে আমি এখানে রেখে দিয়েছি, পিৎজার ডোটাকে। ভিউয়ার্স, আমি বলেছিলাম যে আমি আসলে একটু বারবিকিউ টাইপের বা স্মোকি পিৎজা বানাবো আজকে, তো সেই জন্য এখন আমি আমার মাংসটা ম্যারিনেট করতেছি। প্রথমে আমি এখানে মাংস নিয়েছি, চিকেন ব্রেস্টটা নিয়েছি আমি 500 গ্রাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব এখানে আমি একটু ওই যে রাঁধুনি কাবাব মশলা নিয়েছি সেটা আমি দিয়ে দিব 1 চা চামচ, আর এর ভিতরে আমি দিয়ে দিব একটু মাস্টার্ড পেস্ট মানে সরিষা বাটা, তাও আমার 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে একটু রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট তাও 1 চা চামচ দিয়ে, আর একটু লবণ দিব আমি, একটু সয়া সস 1 চা চামচ, আর একটু লেবু চিপে দিব আমি এর মধ্যে। এখন আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি, এগুলি আমি এখন দিয়ে ম্যারিনেট করে রাখবো। লবণটা আমি অল্প দিয়েছি যেহেতু আমি সয়া সস দিচ্ছি, আর দিয়ে দিব এখন লবণ। ভিউয়ার্স, একটা রেসিপি করতে আমাদের আসলে অনেক সময় লাগে, একটা পিৎজা বানাতে যেটা সত্যি কথা একদম একটা দিনের অর্ধেক লেগে যায়, সেই ভিডিওটাকে আমরা কেটে কেটে 9 মিনিট 10 মিনিট আনি। আপনারা যদি একটু আন্তরিকতা না দেখান আসলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা আমাদের, আর দেখলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সবাই পারে এখন পিৎজা বানাতে, কিন্তু এক একজন এক এক স্টাইলে বানায়, আপনারা যদি সেই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে দেখবেন যে পিৎজাটা খেতে খুবই মজা হবে, আর আমার পদ্ধতিটা অবলম্বন করলে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো অবশ্যই খুবই টেস্টি হবে। ভিউয়ার্স, আর এই পিৎজাটা বানানোর আজকে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আজকে কোপা আমেরিকার ফাইনাল হলো, তো হয়তো আমি আজকে ভিডিওটা দিতে পারবো না, আমি কালকে দিব ভিডিওটা, তারপরও মানে ওই কোপা আমেরিকার ফাইনালে
আমার বাসায় দুই দলই আছে ব্রাজিল আর্জেন্টিনা আর আমি অবশ্য জিতা পার্টি আমার দুঃখটা কম এর জন্য তো এক পার্টি হেরেছে আরেক পার্টি জিতেছে আমার সেজন্য এখন জিতা পার্টি বলতেছে তাদের কিছু খাওয়াও এখন আমি বললাম যে খাক দুই পার্টিই খাবে অসুবিধা নাই এই জন্য আসলে আজকে পিজাটা বানানো এবার আমি কয়লাটাকে চুলার মধ্যে দিয়ে একটু গরম করে নিব তারপর আমি কয়লাটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার আমি আমার চিকেনটার উপরে একটা ফয়েল পেপার দিয়ে তার মধ্যে আমি আমার কয়লাগুলো দিয়ে দিলাম এখন আমি এই কয়লাটার মধ্যে দিয়ে দিব একটু সরিষার তেল দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এমন ভাবে রাখব যাতে এই ধোঁয়াগুলো বের হয়ে না যায় একদম চেপে রেখে দেব এভাবে চেপে রাখলে আমার ধোঁয়াটা আর বের হবে না তারপর আমার চিকেনটা থেকে এমনিতেই একটা স্মোকি গন্ধ চলে আসবে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখনো একটু একটু হালকা হালকা ধোঁয়া উঠছে সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না এখন আমি এটা তুলে ফেলবো আমার কয়লাটা এখান থেকে তুলে ফেলবো তেলটা সামান্য দিলে হবে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমার চিকেনটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব চিকেনটা আমি একটু নেড়ে ফেড়ে নিব এটা হতে বেশিক্ষণ লাগবে না আমার এই চিকেনটা যেহেতু এগুলি ফার্মের ব্রয়লার মুরগি এগুলি আসলে নরমই থাকে পাঁচ মিনিট দশ মিনিট হলে যথেষ্ট লাস্ট নট দ্য লিস্ট এই যে অরিগ্যানো এটা হচ্ছে পিজা অরিগ্যানো এটা আমি এখন আমার চিকেনে দিয়ে দিব তাও এক চা চামচ পরিমাণ এটা একটু বেশি হলে অসুবিধা নাই এই হার্বসগুলো আসলে খাবারের আসলে অন্যরকম টেস্ট নিয়ে আসে তো আমি এখানে এক চা চামচে দিলাম দিয়ে আমি আমি ম্যারিনেশন করার সময় দেই নাই কারণ আসলে আমার এই গন্ধটা শেষে দিলেই ভালো লাগে সেই জন্যই আমি একটু পরেই দিলাম জাস্ট আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম জাস্ট আমি আমার পিজার জন্য এখানে একটা মাশরুম নিয়েছি এটা বাটন মাশরুম এটা ক্যানের মধ্যে আমি ইউজ করবো তখন আমরা ওই পানিটা ছেঁকে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব আমি মাশরুমগুলো একটু ধুয়ে নিচ্ছি এখন জাস্ট এখন আমি আমার এই মাশরুমগুলো একটু কেটে নিব আমি একটা মাশরুমকে চার পিস করবো আমার প্যান গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু মাশরুমটা ভেজে নেবো আমি ভাবে বলেছিলাম তেল দিয়ে ভাজবো কিন্তু আমার মেয়ে বলছে যে না মা তুমি বাটার দিয়ে ভাজো তাই এখানে আমি এক চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর এখন আমি আমার মাশরুমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে এখন আমি হাফ টিস্পুন কাবাব মশলা দিয়ে দিচ্ছি জাস্ট একটু সতে করে দিব আমি এক চিমটি পরিমাণ লবণ আমার মাশরুমটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো ভিউয়ার্স দেখেন আমার ডোটা কি পরিমাণ ফুলেছে আর আমি আমার পলিথিনটা উঠাচ্ছি মানে ওটার মধ্যে সব লেগে গেছে এটা আমি তুলে নিব আবার পরে তো এখন আমি মধ্যে একটু তেল দিব তেল দিয়ে এটাকে আমি আবার একটু মেখে নিব তেল দিয়ে আমি তেল দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি এটা এখন মেখে নিব ভালো করে ভিউয়ার্স আমার তেল দিয়ে মাখা হয়ে গেছে আমি এরকম একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো আরও এক দুই ঘন্টার মতো ভিউয়ার্স এখন আমি আমার টমেটোটা একটু ম্যারিনেশন করে রেখে দেবো এর জন্য আমার লাগবে টমেটোটার মধ্যে দুইটা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো এখন হাফ টি স্পুন অরিগ্যানো আর এক টেবিল চামচ মাস্টার্ড পেস্ট আর দিয়ে দেবো এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এক টেবিল চামচ লেবু আর লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি স্লাইস চিজ নিয়েছি পিৎজার এটা আসলে এই চিজটা দিয়ে পিজা বানালে খুব মজা হয় তো এটা দিয়ে আমার এক প্যাকেটই আছে আমি এটা দিয়ে চেষ্টা করব পিজা বানানোর জন্য এটা দিয়ে আমার একটাও হবে না তারপর আমি এটা দিব আর কি যতটুকু আছে আমার ওটা আমি দিয়ে দিব পিৎজা কোটিংয়ের জন্য এখানে আমার পেঁয়াজ ক্যাপসিকাম দুই রকমের তারপরে অলিভ আর টমেটোটা তো আমি দেখিয়েছি এখানে চিকেন আছে এখানে মাশরুম আছে আর চিজ এখন আমি আমার ময়দাটা এই যে আবার আমি তেল দিয়ে দেওয়ার পরও এটা কি সুন্দর ফুলে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ডো এখান থেকে নিয়ে নিব ভিউয়ার্স আমি এরকম একটা আমার পিৎজা ট্রে এটার মধ্যে আমি আমার ডোটা নিয়ে নিলাম এখন নিয়ে আমি ডোটাকে ভালো করে প্লেট বরাবর এটাকে বেলে নেবো হাত দিয়ে বেলে নেবো পিজা বানানোর জন্য পিড়ে বেলুনের দরকার হয় না এভাবে আর আমি আমার প্লেটটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু টমেটো ক্যাচাপ এই টমেটো ক্যাচাপটা আমি আসলে পিৎজার যে সসটা আছে সেটা দিব না কারণ আমি তো একটু টমেটো ইতালিয়ান ফ্লেভার আনার জন্য একটু টমেটো আমি তৈরি করে রেখেছি আমি সেটাই দিব তাই এখানে আমাদের দেশে যে এই টমেটো ক্যাচাপটা আছে সেটাই আমি একটু ব্রাশ করে হালকা পরিমাণে একটু দিয়ে দিচ্ছি আর এই ক্যাচাপ দেওয়ার পরে আমি আমাদের পিজার যে রুটিটা আছে সেটা আমি এরকম যে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিব কারণ যাতে এটা ফুলে ফুলে না উঠে ভিতরে যেন কোনো বাবল না থাকে সেই জন্য আপনারা ইচ্ছা করলে এইভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই বা এইভাবেও দিতে পারেন যেভাবে দেন এভাবে করে করে আমরা একটু বাবলটা বের করে দিব দিয়ে দিব আমার টমেটোটা এই এটাই কিন্তু আপনার
অরিজিনাল যেই আপনার আমরা বলি ইটালিয়ান পিৎজা, এই টমেটোটাই কিন্তু আপনার সেই টেস্টটা আনবে। এর মধ্যে আমি আমার টমেটোটা থেকে যেই আমি যেই অরিগ্যানো তারপর ইয়ে সেই একটু তেল মশলাটা আমি আবার একটু এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আমার স্লাইসড পনিরগুলো দিয়ে দিব, একেবারে কোনো জায়গা যেন আমার বাদ না যায় সেইভাবে আমি পনিরগুলো দিব। ভিউয়ার্স আমি দেখাচ্ছি, এই যে আমি পনিরটা ঠিক এভাবে দিলাম, এখন এর উপর আমি দিয়ে দিব একটু চিকেন। ভিউয়ার্স এবার দিয়ে দিব আমি ওর মধ্যে একটু একটু মাশরুম, মাশরুমটা আমি এরকম এক পিস করে দিচ্ছি, ফাঁকা রেখেছি আমি জায়গাটা, এই জন্যই আমি ওখানে মাশরুম দিব চুমটা দিয়ে। এবার এর উপর আমি দিয়ে দিব আমার ক্যাপসিকাম, পেঁয়াজ একটু কালারফুল আনার জন্য, এই আর কিছু না, অবশ্যই এটা বোঝা যাবে না তোমার একটা, কারণ আমি উপর দিয়ে আবার এই পনিরগুলো দিয়ে দিব, এটার আসলে মেইন বৈশিষ্ট্যই হচ্ছে পনির। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরকম রিং রিং করে কেটে নিয়েছি আমি, এখন এই পেঁয়াজটা আমি দিয়ে দিব। ভিউয়ার্স আমি আগেই বলেছি যে আমার ওই পনিরটা অল্প হওয়াতে ওটা আমার ইয়ে হয়েছে, এক চিজেরই হচ্ছে পিৎজা, তাই এটাকে একেবারে চিজময় করে দিচ্ছি। এভাবে আমি আমার বাকি পিৎজাগুলো বানিয়ে নিব, অনেকগুলো পিৎজা আমি বানাচ্ছি আজকে, আমি আমার ভাইয়ের বাসায় পাঠাবো, তারপর আমার বাচ্চাদের জন্য রেখে দিব, তারা বানিয়ে আস্তে আস্তে খাবে, তৈরি করে রেখে দিলে তারা পরে খাবে, জাস্ট একটু গরম করেই ওভেনে দিলে তারা খেতে পারবে। অবশ্য আজকে তাদের এটা তারা একটা চ্যালেঞ্জও করবে বলছে পিৎজা বানিয়ে দিলে, এই জন্য আমি একটু বেশি করে বানাচ্ছি। ভিউয়ার্স আমার পিৎজাটা আমি তৈরি করে ফেলছি, এই চিজটাও কিন্তু আপনার মজারালা চিজ না, আসলে এই চিজটাও পিৎজা চিজে জাস্ট কোরানো ছিল, এটা এটা আমি কিনে এনেছি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমার মজারালা না, এটা আমার অন্য একটা চিজ, এটাও পিৎজা চিজ কিন্তু এটা কোরানো ছিল, কোরানোই আমি কিনেছি বাজার থেকে। এখন আমি এটা আমি ওভেনে দিয়ে দিব, আগেই আমি আমার ওভেনটা প্রি হিট করে রেখেছি 15 মিনিট, এখন জাস্ট ওভেনে দিয়ে দিব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 15 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম, এখন আমি এটাকে আবার 16 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে দিয়ে ওভেনটা চালু করে দিলাম। এটা ওভেনের মধ্যে হচ্ছে ঘুরতেছে, তো আমরা 16 মিনিট পরে আবার আসতেছি ইনশাল্লাহ। ভিউয়ার্স আমার পিৎজাটা মানে কত সুন্দরভাবে ফুলছে মাশাল্লাহ, সেটা আমি একটু আপনাদেরকে ওভেনে দেখাচ্ছি, দেখেন কতটা কালারফুল আর কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি নামিয়ে নিব, দেখব হয়েছে কিনা। ভিউয়ার্স আমার পিৎজাটা হয়ে গেছে, এখন আমি পিৎজাটা কেটে নিয়েছি, দেখেন পিৎজাটা কিরকম মানে চিজি আর ইয়াম্মি হয়েছে। আমার বাচ্চারা অবশ্য খেয়ে ফেলেছে, তারা বলেছে যে খুবই মজা হয়েছে, এবং আমার বাসায় কিছু গেস্টও ছিল, তারাও খেয়ে বলেছে যে আন্টি এটা কি আপনি কিনে এনেছেন, আমি বলেছি যে না এটা আমার বাসায় বানানো, তারা বিশ্বাসই করে নাই। যাই হোক, তা আপনারা এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ, আপনাদের পিৎজাটাও আমার সাথে কম মজা হবে না। আর আপনারা সবাই বাসায় সাবধানে থাকবেন, যেহেতু করোনাটা এখন খুব মারাত্মক পর্যায়ে আকার নিয়ে মারাত্মক আকার নিয়েছে বাংলাদেশে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।